हेलो बंधुरा टेक्निकल विशेषज्ञ चैनल अपने सकल के स्वागत जी हम प्रतिनियत चैने विभिन्न रकम रेशन नतून नतुन अपडेटगुल नहीं आज अपने जो बिराट नतून अपडेट नहीं का फेराते पर रेशन दोकान राज्य के एरिए बड़ सिद्धांत केंद्र विस्तारित जानते पूरा भिडियो देखें पूरा भिडियो ना देखने किसी सुस्त ना तो पूरा भिडियो देखार अनुरोध हलो अपने सकल का और का फेराते पर रेशन दोकान राज्य के एरिए बड़ सिद्धांत केंद्र खाद्य सुरक्षा आईने सठिकभावे देश जुड़े बलव करते राज्य के एरिए एक बड़ सिद्धांत केंद्र रेशन निये केंद्र सरकार पदक्षेप फिर केंद्र एवं राज्य संघात शुरू होबे किना सेटार समय बोलबे तबे खाद्य सुरक्षा आईने हथियार करे केंद्र जे पदक्षेप बलव करलो ताते देशेर कयेक कोटी साधारण मानुषेर उपकृत होबे ता बलाय जाय। मूल विषय आसा जाक रेशन कार्डर संगे आधार कार्ड नम्बर लिंक करार निर्देश आगे देवा केंद्रीय खाद्य सरबराह दफ्तर पक्ष के से ही क्या चलते किंतु पश्चिमबंग सह बेश कयेकटी राज्य रेशन कार्डर संगे आधार लिंकर प्रक्रिया बेश धीर गति एगोचे एदिके निर्दिष्ट समय सीमार पर रेशनर संगे आधार लिंक प्रक्रिया जादेर सम्पूर्ण होयनी तादेर रेशन इतिमध्ये बंध कर देवा होयेछे। बर्तमाने आधार कार्ड लिंक ना होये थाकले रेशन तुलते गिये फिरे आसते होबे भोक्तादेर। এই পরিস্থিতিতে রাজ্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন রেশন ডিলাররা। অল ইন্ডিয়াকে ফেয়ার প্রাইস শপ ডিলার অ্যাসোসিয়েশনের অভিযোগ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক হওয়ার না হওয়ায় গ্রাহকদের কোনো ডিলার রেশন দিয়ে থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিযুক্ত পদক্ষেপ করছে রাজ্য সরকারগুলি। পশ্চিমবঙ্গেও এমন ঘটনা ঘটেছে বলে দাবি করছেন রেশন ডিলাররা। এই পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র রেশন গ্রাহকরা। যদিও আগেই কেন্দ্রীয় সরকারের নির্দেশ জারি করে জানিয়ে দিয়েছে যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড নম্বর লিংক না হলেও সকলে রেশন দিতে হবে। খাদ্য সুরক্ষা আইনের অধীনে কাউকে প্রাপ্য থেকে বঞ্চিত করা চলবে না বলেও জানানো হয়েছিল, কিন্তু বাস্তবে তা না হওয়ায় রেশন ডিলাররা কেন্দ্রীয় খাদ্য সরবরাহ দপ্তরের দ্বারস্থ হয়ে রাজ্যগুলির বিরুদ্ধে অভিযোগ জানায়। এরপরেই কেন্দ্রীয় খাদ্য সরবরাহ দপ্তর সচিব সঞ্জীব চোপড়া রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সঙ্গে গত 29 মার্চ দিল্লিতে বৈঠকে বসেন। সেখানে রেশন ডিলারদের নানান অভিযোগ শুনেন, এরপর স্পষ্ট নির্দেশ দেন যে খাদ্য সুরক্ষা আইন মেনে আধার কার্ড না থাকলেও রেশন গ্রাহকদের খাদ্য শস্য দিতে হবে। কেন্দ্রীয় সচিব বলেন, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলিও হয়তো খাদ্য সুরক্ষা আইনের বিষয়ে ওয়াকিবহল নয়। তিনি জানান প্রয়োজন হয় কেন্দ্র আবার রাজ্যগুলিকে এই বিষয়ে নোটিশ পাঠাবে। কেন্দ্রীয় খাদ্য সরবরাহ দপ্তরের সচিবের এই অবস্থানে সাধারণ রেশন গ্রাহকদের যে প্রভূত্ব উপকার হলো তা বলার অপেক্ষায় রাখে না। তবে রাজ্যগুলি কেন্দ্রের এই সিদ্ধান্তকে কীভাবে নেবে সেটাই এমন এখন দেখার। বন্ধুরা এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।